হ্যালো বন্ধুরা, ফুড অব বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সময়টা ছিল গত বছর শেষের দিকে। এই সময়েই পাওয়া যায় খেজুরের রস। উজ্জ্বল স্যারকে বলতেই প্ল্যান হয়ে গেল, দুজনা বেরিয়ে পড়লাম রসের খোঁজে। উলুবেরিয়াতে আমাদের কলেজের পেছনের গ্রামে নন্দীগ্রাম থেকে এক বয়সী মাসি এবং মেশো আসেন প্রতি বছর, খেজুরের রস থেকে গুড় তৈরি করে বিক্রি করেন তা। সেদিন গুড় কিনতে গেছিলাম, সেদিনই মাসি বললেন সকাল 6টা নাগাদ আসতে যদি খেজুরের রস খেতে, আর সেই জন্যই বেরিয়ে পড়া এই কাকপুর। NH6 ক্রস করে সাইডের লেন ধরে যেতে হবে গ্রামটি। ভোরবেলা কোনো সিগন্যাল নেই, তাই খুব সাবধানে রোড ক্রস করতে হলো আমাদের। কুয়াশার চাদরে মোড়া কনকনে ঠান্ডায় আমরা চললাম গন্তব্যের দিকে, মানে রসের সন্ধান। অবশেষে কাঁপতে কাঁপতে পৌঁছালাম গন্তব্যে। এই যে সেই দেরা, এইখানেই শীতের সময় মেলে খেজুরের রস, গুড় ও পাটালি। বন্ধুরা দেখতে পাচ্ছ আশেপাশে অনেক খেজুরের গাছে হাঁড়ি বাঁধা রয়েছে। এগুলো কিন্তু আগের দিন বাঁধা হয়, আর এই রকম ভোরে হাঁড়িগুলো নামিয়ে সংগ্রহ করা হয় খেজুরের রস, আর এই রস থেকেই তৈরি হয় খেজুরের গুড়, পাটালি ও আরো কত। পাশেই রয়েছে ছোট্ট একটা মন্দির, আর চারপাশে নিঃশব্দ প্রাকৃতিক সৌন্দর্য যেন মনটাকে ভরিয়ে তুলেছে। এদিকে মেশো চলে এসেছে খেজুরের রস টিনের মধ্যে সংগ্রহ করে। বন্ধুরা দেখতে পাচ্ছ রস ছাঁকা হচ্ছে, কারণ এবারে হবে অপেক্ষার অবসান। ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। মেশো গ্লাস ভর্তি খেজুরের রস এগিয়ে দিচ্ছে আমাদের। উজ্জ্বল স্যারকে দিয়ে শুরু হলো এই কর্মকাণ্ড। না, রস তো খুব ঠান্ডা হয় না, মানে জলের মতো ঠান্ডাও নেই, গলায় লাগছে। এইবারে আমার পাল, এমনিতেই কাঁপতে কাঁপতে এসেছি এত ভোরবেলায় রস খাবো বলে, দেখা যাক কি হয়। বাপরে কি ঠান্ডা, সারা শরীর আরো ঠান্ডা হয়ে গেল। জল
হ্যাঁ, টিউবওয়েলের জল গরম। দক্ষিণ কেন্দ্রে টিউবওয়েল তুলবি। এদিকে রস ভর্তি করা হচ্ছে বোতলের মধ্যে, কারণ বড়দি ছেলে মেয়ে নিয়ে এসেছে আমার কাছে ঘুরতে, তাই ওদের জন্য নিয়ে যাচ্ছে এই রস। এদিকে আবার উজ্জ্বল স্যারের গরম রুটি দিয়ে গুড় খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই স্যারও আমার মতো বোতলে ভরে নিচ্ছেন খেজুরের গুড়। বন্ধুরা, রসও খাওয়া হয়েছে, গুড়ও কেনা হয়েছে। এবারে একটু ফটোশ্যুট না করলে ঠাকুর কিন্তু পাপ দেবে, তাই কিছু ফটো তুলে নিলাম মেসোর সাথে। এবারে ফেরার পালা। ভোরের কুয়াশা কেটে গেছে, সূর্যি মামা উঁকি দিতে শুরু করেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে আমার মতো খেজুরের রস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, রসের খোঁজে অভিযান এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল।